হ্যালো বন্ধুরা লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো এককের অঙ্ক নিয়ে এককের অঙ্ক কিভাবে খুব কম সময়ে বের করা যায় সেটা নিয়ে আলোচনা করবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এখানে এই সংখ্যাগুলোর ওর গুণ করে যে সংখ্যাটি আসবে তার এককের অঙ্ক বের করতে দিয়েছে তাই এককের অঙ্ক ও এই ধরনের সময় অঙ্কের অঙ্ক কিভাবে বের করব তো আমরা সব এখানে গুণ করতে গেলে বহুত সময় লেগে যাবে তখন কি করব দেখব প্রত্যেকটা সংখ্যার এককের অঙ্ক কি আছে এখানে ছয় এখানে নয় আছে এর এককের অঙ্ক আর এখানে এর এককের অঙ্ক তিন আর এখানে এককের অঙ্ক আছে দুই আর এখানে আছে এক তাহলে এগুলোর মধ্যে কি করব। ও গুণ করবো এগুলোর মধ্যে যদি এই গুণ করি ই তাহলে কি বেরিয়ে যাবে এই এক কক্ষের অঙ্ক আমার বেরিয়ে যাবে যেমন এখানে আছে ছয় গুণ কি আছে নয় গুণ হচ্ছে তিন গুণ দুই গুণ এক এদের মধ্যে এই গুণ করতে হবে তাই এদের মধ্যে গুণ করলে কী হবে প্রথম এই দুটোকে গুণ করলে এ কী হবে এ ছ নং চুয়ান্ন পাঁচে চার চুয়ান্ন চুয়ান্নর সাথে কি করব ও তিন গুণ করবো চুয়ান্নর সাথে এই তিন গুণ করব না সাথে গুণ করব না আবার এর এককের অঙ্ক কত আছে চার রয়েছে এর এককের অঙ্ক চার রয়েছে চারের সাথে আবার কি করব তিন গুণ করব। তাহলে তিন চারে কত হয়ে যাবে বারো তারপরে এখানে কত রয়েছে দুই রয়েছে দুয়ের সাথে ইন্টু করবো দুইয়ের সাথে ইন্টু করব বারো কে না এককের অঙ্ককে আবার দুয়ের সাথে দুই কত হয়ে যাবে চার চারের সাথে কত গুণ করবো এক গুণ করব করলে কত হয়ে যাবে চার তাহলে এর এককের অঙ্ক কত হবে এর এককের অঙ্ক হয়ে যাবে অঙ্ক চার তা বন্ধুরা কি সবার প্রথমে আমাদের এর এককের অঙ্কগুলোর সাথে মাল্টিপ্লাই করব এবং এদের প্রথম এর সঙ্গে মাল্টিপ্লাই করার যে সংখ্যাটি বের হলো চুয়ান্ন চুয়ান্ন কে সাথে গুণ করব না তার এককের অঙ্কের সাথে গুণ করব সেম প্রসিডিউর প্রত্যেকবার করব যে এখানে বারো বেরালো তিন চারে বারো এই যে এককের অঙ্কের সাথে গুণ করলাম তিন চারে বারো বারো কে গুণ করবো না দুই দিয়ে বারোর এককের অঙ্ক কি দুই এর সাথে আবার দুই গুণ করলাম চার চারের সাথে এক গুণ করলে চার এক চার তো এটা হয়ে গেল কি এককের অঙ্ক এই গুণ ফলের এককের অঙ্ক বন্ধুরা এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেয় যে কতগুলো গুণ আকারে দিয়ে দিয়েছে এবং এখানে এই গুণ এককের অঙ্ক বলে দিয়েছে দুই এবং এইখানে সুন্দর এখানের মধ্যে তো তখন কি করব এখানে দেখছি আমরা কত আছে এ নয় আছে এককের অঙ্কগুলো যেরকম গুণ করি তো এই এককের অঙ্কগুলো ও কি করব গুণ করব ও তাই এখানে নয় গুণ ছয় গুণ দুই তাহলে ছ ন কত ও চুয়ান্ন চুয়ান্ন করে দিলাম এবং চুয়ান্ন সাথে কি দুই গুণ করব না চুয়ান্ন এককের অঙ্ক কি চার চারের সাথে দুই গুণ করব চার দু আট তো এখন দেখবো এখানে আট চলে এসছে আটের এর সঙ্গে এই অপশানগুলোর গুণ করে দেখব কখন দুই আসছে তা আটের সাথে এ যদি তিনের সাথে আট যদি গুণ করি কত হয় তিন আটে চব্বিশ তাহলে কি হচ্ছে এককের অঙ্ক চার কিন্তু এখানে দুই দেওয়া আছে ছয় দিয়ে করি এ আটকে ছয় আটে আটচল্লিশ তাহলে এককের অঙ্ক কত আসছে আট পাঁচ দিয়ে করি পাঁচ আটে চল্লিশ এককের অঙ্ক শূন্য চার দিয়ে করি চার আটে বত্রিশ তো এককের ককের অঙ্ক কত দুই আসছে তাহলে কত বসালে চার বসালে এটা হচ্ছে আমাদের অপশান তাহলে এখানে কত হবে এখানে হয়ে যাবে চার তা বন্ধুরা এই ধরনের প্রসিডিওর অঙ্ক দেয় কম্পিটিভ এক্সামে যে একটা সুন্দর স্থান পূরণ করে দেবে এবং ইকের অঙ্ক বলে দেবে ওই সুন্দর তোমাদের পূরণ করতে হবে তা সুন্দরস্থান দিয়ে দিলে কি করবো সব এককের অঙ্কগুলো গুণ করুক এবং যে অপশানগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখবো যে কখন ইকের অঙ্ক দুই আসছে তা এখানে দেখলাম একদম চার নম্বরে ইকের অঙ্ক আসছে তো বন্ধুরা নেক্সট টাইপের অঙ্কগুলো যখন পাওয়ার থাকবে সংখ্যার পাওয়ার থাকবে যেমন এখানে এই কিন্তু এর এর এককের অঙ্ক কি হবে তা এর এক অঙ্ক বের করার সময় যদি আমরা দেখি যে এর এককে কত আছে এক আছে এই অঙ্কটার ক্ষেত্রে যদি দেখি পাঁচ আছে এর ক্ষেত্রে কত ছয় আছে আর এর ক্ষেত্রে কত জিরো আছে আমার এককের অঙ্ক বের করতে হবে এককের অঙ্কের দিকে সংখ্যাগুলো নজর দিতে হবে তারপরে পাওয়ার নিয়ে কাজ করব এখানে যখনই এক থাকবে দেখো যতগুলোই এক গুণ করি না কেন ও আমরা তো ও সেইগুলো কি হয়ে যাবে এ উত্তর একই হবে একের সাথে গুণ করলে এক আবার একের সাথে গুণ করব কি হয়ে যাবে এক আবার একের সাথে গুণ করব এরকম ভাবে সব সময় কি অ্যান্স আর যতগুলোই এক গুণ করি না কেন এক হবে তাহলে পাওয়ারের দিকে আমি দেখবো না যখনই কোনো সংখ্যার শেষে এ দেখব যে অঙ্ক সংখ্যার পাওয়ার যতই থাকুক অঙ্ক সংখ্যাটির এক রয়েছে তার মানে এর পাওয়ার যতই থাকুক এককের অঙ্ক হয়ে যাবে ওয়ান সেরকম ভাবে পাঁচের ক্ষেত্রেও তাই যদি আমরা দেখি পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এরকম ভাবে যদি আমরা করি দেখব এই দুটো গুণ করলে কত পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের সাথে আবার যদি পাঁচ গুণ করি তাহলে পাঁচ পঁচিশ এখানে পঁচিশ দিয়ে গুণ করবো না পাঁচ দিয়ে গুণ করবো এককের অঙ্ক পাঁচ পাঁচে আবার পঁচিশ আবার কি বেরিয়ে গেল এককের অঙ্ক পাঁচ আবার যদি এই পাঁচ নিয়ে কাজ করি তাহলে আবার বেরোবে পাঁচ পাঁচে পঁচিশ এরকম ভাবে সবকটার ক্ষেত্রে কি বেরোবে পাঁচ এরকম পসিডিওর পাঁচের এককের পাঁচ যখন কোনো সংখ্যার এককের অঙ্ক থাকবে তখন পাওয়ারে যাই থাকুক না কেন এককের অঙ্ক সবসময় পাঁচি হবে আর কি এই এর ক্ষেত্রেও ছয়ের ক্ষেত্রেও তাই যে ছয় গুণ ছয় গুণ ছয় গুণ ছয় গুণ ছয় ভাবে যদি থাকে এই দুটো করলে ছত্রিশ তাহলে কি ছত্রিশ সাথে আমি ছয় গুণ করবো না পরবর্তী ছয়ের সাথে গুণ করব তাহলে আবার ছয় ছয় ছত্রিশ এরকমভাবে আবার ছয় গুণ করলে হয়ে যাবে ছত্রিশ তাহলে কি এককের অঙ্ক কি আসবে সে ছয় চলে আসবে যখনই দেখব যে এ কোনো সংখ্যার শেষে এ ছয় রয়েছে এবং পাওয়ারে কিছু দেয়া রয়েছে মানে পাওয়ারে যাই হবো না কেন এই এককের অঙ্ক ছয় থাকলে তার পাওয়ারের এ যতই থাকুক পাওয়ারে তার গুণফল কত হয়ে যাবে ছয়ই হয়ে যাবে আর শূন্যর ক্ষেত্রেও বন্ধুরা তোমরা জানো শূন্যর সাথে যতগুলি শূন্য গুণ করি শূন্যই হবে এ যতই শূন্য গুণ করি তাই জন্য শূন্য যদি শেষে থাকে তাহলেও তার পাওয়ার দেখার দরকার নেই এক পাওয়ার যাই থাকুক এককের অঙ্ক শূন্য হবে তাহলে কি এই বন্ধুরা একের ক্ষেত্রে এ এক হবে এ পাঁচের ক্ষেত্রেও পাঁচ হবে এ এককের অঙ্ক লাস্টে আর যদি ছয় থাকে ছয় হবে আর আর শূন্য থাকলেও শূন্য হবে তাহলে এই কটা আমরা দেখি বুঝতে পারবো যে এর পাওয়ার যাই থাকুক না কেন এককের অঙ্ক আমার সেম হবে তো এখানে দেখছি দুই রয়েছে এখানে রয়েছে তিন রয়েছে যেমন বললাম যে এক পাঁচ ছয় আর শূন্য ও বাদ দিয়ে অন্য কোনো এককের অঙ্ক থাকলে সেই এককের অঙ্কে পাওয়ার যদি থাকে এ যে পাওয়ার থাকবে সেই পাওয়ারকে কী করব আমরা সবসময় চার দিয়ে এ কী করবো ভাগ করবো এটাকে চার দিয়ে ভাগ করব চার দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে দুশো সাতকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে এ চার পাঁচে কুড়ি সাত থাকছে এ চার দিয়ে এ গেলে কত হচ্ছে চারেখে চার তাহলে এখানে কত হয়ে যাচ্ছে তিন তাহলে ভাগ ফল একান্ন কিন্তু ভাগ ফল নিয়ে আমরা কোনো টেনশন করব না ভাগ শেষ কত আছে দেখব ভাগ শেষ কত আছে তিন আছে তাহলে কি করব এটা বের করার সময় হয় এটা বের করার সময় দেখবো এর এককের অঙ্ক কত আছে এ দুই তারপরে পাওয়ার যা আছে ওই পাওয়ারকে চার দিয়ে ভাগ করে ভাগ শেষ যেটা থাকবে সেটা কি হবে এই দুইয়ের পাওয়ারে বসে যাবে তাহলে দুই গুণ দুই গুণ দুই মানে হচ্ছে আট তাহলে এককের অঙ্ক কত আট তাহলে বন্ধুরা বোঝা গেছে যে যে এ সংখ্যায় থাকবে সেই সংখ্যার কি হচ্ছে এখানে এ পাওয়ারটা দেখব পাওয়ারকে চার দিয়ে ভাগ করব ভাগ করার পরে ভাগ ফল নিয়ে কাজ করব না ভাগ যেটা থাকবে সেটা এই এক ঘরের এককের অঙ্কের এর পাওয়ারে বসিয়ে দেবো তাহলে কি হয়ে যাবে এ আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তো নেক্সট দু নম্বর অঙ্কটা যদি দেখি দু নম্বর অঙ্কটা সেম করব এখানে থ্রি রয়েছে এ তাহলে আমার চিন্তা করার বিষয় নেই যে এখানে কি করব এই সংখ্যাটাকে এ কি করব ও চার দিয়ে ভাগ করব যদি চার দিয়ে ভাগ করি তাহলে কি চারেক চার তাহলে এখানে নয় তাহলে কি হয়ে যাবে চার দুগুণে আট এক দুই তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এ তিন চারে বারো বিয়োগ করলে এখানে শূন্য এখানে ভাগ ফল নিয়ে তো আমি বলেছি চিন্তা করবোই না ভাগেস দেখবো কত হবে কত রয়েছে জিরো যখন জিরো থাকবে বন্ধুরা ভাক্সেস কি আসতে পারে এক আসতে পারে দুই আসতে পারে এক আসতে পারে দুই আসতে পারে তিন আসতে পারে আর জিরো আসতে পারে চার আসতে পারে না জিরো আসতে পারে তো যখন জিরো আসবে তখন পাওয়ারে কি এখানে তিন রয়েছে এককের অঙ্ক এককের অঙ্কের পাওয়ারে কি ভাগেসটা আমি বসাবো বলেছি কিন্তু জিরোর ক্ষেত্রে আমি জিরো বসাবো না তাই একের ক্ষেত্রে এক বসাবো এর ক্ষেত্রে দুই বসাবো তিনের ক্ষেত্রে তিন বসাবো ও আর জিরো আসতে পারে চার আসতে পারে না কিন্তু জিরোর ক্ষেত্রে আমার পাওয়ারে চার বসাতে হবে কি পাওয়ারে কি বসাবো চার বসাবো তা তিনের পাওয়ারে চার বসালে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে এটা হচ্ছে এ নয় নয় কে তিন দিয়ে করলে সাতাশ সাতাশকে তিন দিয়ে করলে তিন সাত একুশ একুশ তাহলে কি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমার হচ্ছে ওয়ান তাহলে এর কি এককের অঙ্ক কি হয়ে যাবে এর এককের অঙ্ক হয়ে যাবে ওয়ান আর মনে রাখতে হবে যখনই এই ভাগশেষ শূন্য তার পাওয়ারে শূন্য বসাবো না এক দুই তিন বেরোলে যে এককের অঙ্কের পাওয়ারে কি আমি এক দুই তিন বসাতে পারি কিন্তু মনে রাখবো যে শূন্য যদি থাকে শূন্য বেরোয় ভাগশেষ তখন পাওয়ারে কি চার বসাবো তা বন্ধুরা তিন নম্বর অঙ্কটি দেখো এখানে ফোর রয়েছে এ এই তো ওইটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই ফোর রয়েছে যেহেতু পাওয়ারই কত রয়েছে 49 নাইন ফরটি নাইনকে এ চার দিয়ে আমি যদি ভাগ করি তাহলে কী হচ্ছে চারেক্ষে চার আর এখানে এ রয়েছে নয় চার দুগুণে আট মানে হচ্ছে এক ভাক্সেস কত রয়েছে এ ভাক্সেস রয়েছে হচ্ছে এক তার বন্ধুরা এক ভাক্সেস রয়েছে এখানে চারের পাওয়ার কি করব এক

কি করবো ও সিক্সটি সিক্স কে এ কী করব চার দিয়ে ভাগ করবো তো সিক্সটি কে চার দিয়ে ভাগ করলে এ চার ষোলং কত হয় চৌষট্টি একবারে করলাম দুই হচ্ছে দুই ভাগের যেহেতু এখানে এ এককের অঙ্ক কত আছে আট আটের পাওয়ার কত দিয়ে দেব দুই তাহলে আট গুণ আট আট আটে কত চৌষট্টি তাহলে এককের অঙ্ক কত বেরিয়ে গেল চার তাহলে এর লেখকের অঙ্ক হচ্ছে কি তো চার তো পাওয়ারের সময় এ এককের অঙ্ক যদি এক থাকে তাহলে কি হবে পাওয়ার যতই থাকুক না কেন আমাদের এর কি চলে আসবে এককের অঙ্ক একে চলে আসবে যদি জিরো থাকে তবেও কি হয়ে যাবে পাওয়ার যাই থাকুক এবং জিরো চলে আসবে যদি পাঁচ থাকে তাও পাওয়ার যাই থাকুক কি চলে আসবে এ পাঁচ চলে আসবে আর যদি ছয় থাকে তাও পাওয়ার যতই থাকুক এককের অঙ্ক ও ছয় চলে আসবে মানে এককের অঙ্ক যদি এইগুলো থাকে তাহলে তার পাওয়ার যাই থাকুক সেই সংখ্যাগুলোই চলে আসবে এগুলো ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে যে এখানে চারটি সংখ্যা বাদ বাকি যে ছটি সংখ্যা রয়েছে এ যেগুলো হচ্ছে দুই আট তিন চার সাত নয় তো এইগুলো এককের অঙ্ক যদি থাকে তখন কি করবো আমরা তখন কি করবো চার দিয়ে কি করবো ভাগ করবো চার দিয়ে ভাগ করার পর ভাগেস যেটা থাকবে সেটা কি করবো সেই সংখ্যার পাওয়ারে বসিয়ে দেবো সেই সংখ্যার পাওয়ারে বসিয়ে দেবো আর মাথায় রাখতে হবে ভাগ যদি জিরো থাকে তাহলে পা পাওয়ারে চার বসাবো তো বন্ধুরা ও এখন নেক্সট অঙ্কটা দেখে নেব তো বন্ধুরা এখন এই এই অঙ্কটি দেখে নেব কীভাবে সলভ করব বন্ধুরা অঙ্কটি দেখে অনেক জটিল মনে হচ্ছে কিন্তু এই অঙ্কটি খুবই কম সময়ে যেগুলো এখন শিখলাম কি ইউজ করব এখন দেখো এখানে এককের অঙ্ক কত আছে সেভেন তার মানে আমাকে কি করতে হবে এটাকে প্রথমে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে এ এখানে আমরা চার দিয়ে ভাগ করি চার দিয়ে ফোর ওয়ান থ্রিকে কে যদি চার দিয়ে ভাগ করি কত হচ্ছে চার এক চার তাহলে হচ্ছে এক আর এখানে শূন্য তাহলে কি হচ্ছে তিন তিন চারে বারো এককের অঙ্ক এক চলে আসলো তাহলে কি এখানে এককের অঙ্ক যেটা আছে তার পাওয়ার কি হয়ে যাবে এক মানে সাত ইন্টু এখানে দেখছি এক মনে রাখবে এক থাকলে পাওয়ার যাইতে হোক না কেন এককের অঙ্ক এর কি আসবে একই আসবে তো এখানে কত দেখছি এখানে দেখছি হচ্ছে পাওয়ার কত রয়েছে পাঁচ পাঁচ থাকলেও পাওয়ার যাইতে হোক না কেন কি চলে আসবে পাঁচই চলে আসবে তাহলে আর আবার আর পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে পাঁচ গুণ সাত কি হয় পাঁচ সাত পঁয়ত্রিশ তা পঁয়ত্রিশের এর কি হচ্ছে এই যে এ পাঁচ পাঁচ হয়ে যাচ্ছে এককের অঙ্ক তা এখানে এককের অঙ্ক কি হবে এককের অঙ্ক হয়ে যাবে পাঁচ তা বন্ধুরা এইভাবে এ যদি এখানে প্লাস থাকতো তাহলে কি করতাম এদের মধ্যে প্লাস করতাম এককের অঙ্ক বের করতাম এখানে যদি ডিভাইড থাকতো তা ডিভাইড করে এককের অঙ্ক বের করতাম এখানে যদি আরো কোনো সংখ্যা দেওয়া থাকতো বা বিয়োগ থাকতো বিয়োগ করে এককের অঙ্ক বের করতাম তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে আর তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও আর তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো আর এই ভিডিওটি তোমার প্রিয় অর্থাৎ বন্ধুদের শেয়ার করে এ তোমরা বন্ধুদের শিখতে সাহায্য করো তো ও আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো টেক কেয়ার বাই বাই